আজ আমরা আলোচনা করতে চাই কোরবানির নানা ভুল নানা ত্রুটি আল্লাহ রবুল্লা আলাইন বলেছেন কল ইন্না সলাতি অনুসুখী ও ইল্লাহ অতিহবুল্লা আলমিন হেনবি আপনি বলুন যে আপনার সালাত কোরবানি জীবন মরণ সবকিছু কিছু একমাত্র উদ্দেশ্য যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে আমরাও তাই কোরবানি করি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কিন্তু এরপরেও কখনো জানার ভুল কখনও অজানার ভুল এমন কিছু ভুল থেকেই যায় যার কারণে অনেক সময় গুণা হয়ে থাকে অনেক সময় নিয়তের মধ্যে বলদ হয়ে থাকে সো কোরবানি সংক্রান্ত সে সকল ভুলগুলো কী কী আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা যাচ্ছি মহতরামের কাছে মোহতরাম আপনি বিষয়টি যেমনটি শুনলেন যে আসলে কোরবানি করার ক্ষেত্রে যেগুলো ভুলগুলো আমরা করি বড় একটা ভুল যদি আমি আপনাকে মোটা দাগিয়ে শুরুতেই বলি যে নিয়তের একটা বিশুদ্ধতা এখানে কম থাকে অনেকের ক্ষেত্রে যদি আপনি সেই বিষয় নিয়ে একটু কথা বলেন প্রথমত হচ্ছে কোরবানিটা কি একটা পশু জবয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এটি বড় ধরনের একটি পাওয়া এটি ঠিকানি কথা নয় মুসলমানদের জন্য আল্লাহ পাক একটি বড় সুযোগ করে দিয়েছেন ইসলাম একটি বড় আমাদের জন্য ন্যামাত দান করেছেন যে আমরা একটা পশু জবয়ের মাধ্যমে অসংখ্য সব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যদি প্রথমত হচ্ছে আপনি যে কথাটি বলছেন সেটি সেটি হচ্ছে এই যে নিয়ত নিয়তের প্রসিদ্ধতা স্বচ্ছ এবং নির্ভেজাল একটা নিয়ত যেটাকে আমরা তাকুয়া বলে থাকি তাকোয়ার ভিত্তিতে কোরবানিটা হবে কোরবানিটা শুরুই হয়েছে তাকোয়ার ভিত্তিতে এই কোরবানি আমাদের উপরে যেমন অজীব সে এটা শুরু হয়েছে আদম আলী হস্তুলসালামের একেবারে তার সময় তার নেজ পুত্রোদয়ের মাধ্যমে সেটা হচ্ছে এই যে পুত্রদয়ের দুজনই দুটি কোরবানি দিয়েছিল হাবিল এবং কাবিল হাবিলের কোরবানিটা কীভাবে ফতাকাব্বুলের মোত্তাকিন আল্লাহবুল আলমী যে একটা কবুল করে নেন এ কবুল করে কেন নিয়েছিলেন নিয়েছিলেন তার চিন্তার চেতনা নিয়ত সব মিলিয়ে একটা বিশুদ্ধ ছিল এবং নির্ভেজাল ছিল সালিট একটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তিনি এটা দিয়েছিলেন তো সেখান থেকেই মূলত তাকুয়া তাকুয়ার ভিত্তিতেই কোরবানি হওয়া উচিত আমরা কোরবানিটা দিই মানুষকে দেখানোর উদ্দেশ্যে সবাই না কেউ 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 না আমরা আমাদের বক্তব্য একবার সবার জন্যই যে এই ত্রুটি তা না যারা করে তাদের জন্য আচ্ছা প্রথমত হচ্ছে দেখুন একটা ওয়াজিব এটা গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে ফজিলত রয়েছে ঠিক আছে কিন্তু রমজানে ঠিক আছে রোজা রাখলো না এরপরে নামাজ নাই সঠিকভাবে কালাম নেই তারপর কোরবানির টাকা কোথেকে আসলো টাকাটা হলো একটা বড় ব্যাপার যে আপনি যে পশুটা কিনলেন এই ক্রয়কৃত পশুর টাকা আপনি কোথেকে পেলেন এই টাকাটাকে হালাল কিনা এটা স্বচ্ছ কি না এটার সোর্সটা কি এইটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না এটা দেখা দরকার আমরা এগুলো না করে কোরবানি দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকি এমনকি অনেক মানুষ রয়েছে যে ধার করে তারপর কোরবানি দেয় অনেক মানুষ রয়েছে আমি একদম অথেন্টিক বলছি যে সুদে টাকা এনে তারপর কোরবানি দেয় আচ্ছা দুই বাজারে কোরবানি কিনতে গিয়ে দেখা যায় যে জহুর আসর মাগরি বেশা আরও অনেক অক্ত চলে গেছে এটা খবর নিয়ে ভালো একটা পশু দরদাম করে কেনার জন্য ব্যস্ত থাকে সেকেন্ড হচ্ছে আমরা বিগত এক বছর শুক্রবারের দিন কোরবানি হয়েছিল সেই শুক্রবার জুমার সালাদ বাদ দিয়ে মানুষ কোরবানির কাজটি করেছে কোরবানির পশুকে ক্রয় করতে গিয়ে বাজারে অনেক মানুষ ঘুরে বেড়ে আদায় করেন না হ্যাঁ সেটাই তো তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরকম দীর্ঘ মানে কয়েক নামাজ কাজা করে আপনি কোরবানিটা দিলেন এরপর কোরবানির পশু জবয় করে করে ভাগ ভাট করতে করতে জোহর গেল আসর গেল আপনি চিন্তা করেছেন একবার আল্লাহ থাকল না না একটা ওয়াজিব আদায় করতে গিয়ে কতগুলি ফরজ আপনি মিস করেছেন ছেড়ে দিয়েছেন লঙ্ঘন করেছেন সুতরাং প্রথমত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনার যতটুকুন তৌফিক ততটুকুন দিবেন আবার জিদা করে আমার পাশের ফ্ল্যাট আমার পাশের বাড়ির গরু কিনেছে এত টাকা দিয়ে একটা আমি দুইটা আর সে দুইটা কিনেছে আমিও দুইটা কিনে একটা ছাগল আমি বৃদ্ধি করে প্রমাণ করে দিই এটা কিন্তু অহরহ এটা কোনো কাল্পনিক কথা নয় এবং এই অনেক অসংখ্য দলিল বা বাস্তব আমি দেখেছি ভাই ভাই এমনভাবে জিদা জিদি করেছে যে এক ভাই কিনেছে চারটা গরু আরেক ভাই পাঁচটা যখন দেখে পাঁচটা তখন সে আরেকটা দিয়ে নিয়ে এসছে এটা আমি প্রত্যক্ষ এটা আমি নিজের সচক্ষে সচক্ষে দেখেছি আর আফসুস করেছি যে এটা তো আসলে করবানি না এটা একটা গোস্ত খাওয়ার উৎসব বটে সেটি করা যাবে না না করা যাবে না তো এটা একটা বড়ো ভুল বড়ো ভুল ভুলের মধ্যে বড় ভুল আর এমন একটা ভুল যে ভুল করলে পরে টোটাল প্রোগ্রামটা একেবারে মানে শেষ হয়ে যাবে এই প্রোগ্রামের দর্শক আছে